মানে আড়ে লাখ এনে আস্কিং কইছে কিন্তু 2 লাখ 40 হাজারত এখন এৰি দিব পুরা হে গাইস 2022 কি খবর গাইস আহা কৰো সকলোৰে খবৰ পাতি ভাল মোৰ ভাল আজি আহি গলো বহুত দিনৰ মূৰত গাইস ইউটিউবত মানে বহুত দিনৰ মূৰতে আহি গলো আৰু আহিলো ডাইৰেক্ট আজি সেকেন্ড হ্যান্ড গাড়ী পৰাই বহুত দিন কিহৰ কাৰণে নাছিল হিনো কৈ আছো আৰু আহিলো আজি AW অটো ওয়েলস এইফালে চাওক এইফালে লিখিছে AW অটো ওয়েলস আর এফেলে গাড়ি এভেলেবেল আছে বাহিরতো আছে আর ধুনিয়াকে সকলখিনি কথা পাতি আছো আর গাইস এফেলে আছে অর্জুন দা এই অর্জুন দা কি খবর ভাল 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 থ্যাংক ইউ তোমাক আর এই মক বহুত দিন পরা মাতি আছিল কিন্তু মই টাইম দিব পর নাই মই কিবা কিবি কামত ব্যস্ত হৈছো তো কি কামত সকলখিনি কৈ আছো আর এফেলে কি গাড়িখন এখন টয়োটো আরবান ক্লোজার 2022 মডেল হয় টয়োটো আরবান ক্লোজার না হয় হয় 2022 না 2022 আর এখন প্রাইস কেমন এখন 30 কিলোমিটার চলিছে আর 30 কিলোমিটার চলছে আর প্রাইস তো কেমন হবো আর কেমন সনর এখন 2022 হয় 2022 এবং দাম আমি রাখিছো মাত্র 8,50,000 আর গাড়ি ফিটর ফিচারস কত দেখাই দিব পারিম হ্যাঁ দেখাই দিব খোলা আছে গাড়ি আর পুরো গাড়ি খোলা আছে বলে আইলি হল এনে খুলিলি হল এনে পুরো ফিচার চাই লব পারে পুরো গাড়ি পুরো একদম ধুনিয়া হয়েছে এইখানে আপনাদের এনেক চাই লব আর এইফালে মার দিল সে সুইফ অর্জুন দা এখান কেমন সনর এখন আমার সুইফ যেটা এক্সআই প্লাস এখন হচ্ছে আমার 2021 আর কেমন চলছে এখন আমার মাত্র 65 চলছে 65,000 চলছে আর প্রাইস কেমন আইব এখন আমার দাম রাখি 6,50,000 6,50,000 আর কোন আছে সিএস অর্জুন দা এখান কেমন প্রাইস কেমন সনর আর কেমন কিলোমিটার চলছে এখন আলফা টপ মডেল হয় 2017 সনর এখন 35 চলছে 35 চলছে আর কিমান প্রাইস আইব এখন এখন আমি 5.5 হলে 5,50,000 এর দিব 5,50,000 হলে এর দিব আর সব ভিড়ি রিফাইন্যান্স হয়ে যাব এতে রিফাইন্যান্স হব রিফাইন্যান্স হব অল আসাম রিফাইন্যান্স আর এফেলে আছে এখন i20 এখন কিমান আইব এখন i20 17 সনর হয় 2017 সনর 67 চলছে 67 এখন 4,30,000 আর এফেলে এখন আছে স্কর্পিও আর এখন কিমান সনর স্কর্পিও 2020 হয় 2020 আর কিমান সনর ও কিমান প্রাইস হবো এখন 89 কিলোমিটার চলিছে 89 কিলোমিটার চলছে আর প্রাইস তো কিমান প্রাইস তো 14 লাখ হলে আমি এর দিব 14 লাখ আর এফেলে এখন আছে এক্সইভি অজন দা এখন কিমান প্রাইস ইনোভা আর অর্জুন দা এখন কিমান সনর ইনোভা এখন ইনোভা ক্রিস্টা 2.4 জি 2020 সনর আর প্রাইস তো কিমান আইব এখন এখন 90,000 কিলোমিটার চলিছে 90,000 কিলোমিটার চলছে এখন আমি 17 লাখ হলে এর দিব 17 লাখ আর ইফা এখন পুরা খুলি চাও কেনে কি ওয়াও দুনিয়া হয়েছে বড়িয়া হয়েছে গাড়ি কন্ডিশন আর এই তো হিরে পুরা হিরে ফার্স্ট কাস্টমারের গাড়ি না এই তো ফার্স্ট কাস্টমারের গাড়ি ফার্স্ট কাস্টমারের গাড়ি না পুরা ফার্স্ট কাস্টমারের গাড়ি হয় ফার্স্ট কাস্টমারের সব গাড়ি ফার্স্ট কাস্টমার ন সেকেন্ড অনার হয়ে যাব যোনে লব আর গাইস রাস্তাতো বোলে গাড়ি আছে আর রাস্তাত যাই আছো এটা আমি আর ছাতি লই লই ভিডিও বনাই আছো বরকুন দিছি না বরকুন এটা বাইরে যাও বাইরে তো আছে তাতে দেখো আইছো আর গাইস এফেলে আছে এখন হন্ডা ভেনু আর এটো কিমান প্রাইস অর্জুন দা এখন হন্ডা ভেনু হয় 2020 এখন আমি রাখিছো 8,35,000 8,35,000 মাত্র 24 আর কিমান চলছে মাত্র 24,000 মাত্র 24,000 চলছে বলে আর কিমান প্রাইস তো কিমান আছিল 8,35,000 8,35,000 নেগোসিয়েবল হব নেগোসিয়েবল হয়ে যাব আর আর এফেলে আছে এখন বোলেরো এখন কিমান প্রাইস হব এখন আমি মহিন্দ্র বোলেরো অপশনাল মডেল হয় A6 4,20,000 এর দিব আর কিমান সনর এনে 2020 আর কিমান কিলোমিটার চলছে এটা মাত্র 50,000 চলছে মাত্র 50,000 চলছে আর এইফেলে রাস্তা আছে এইফেলে এলটো আছে এইফেলে আছে এইফেলে দেখাই আছো
ইফালে এখন আছে এলটো কে10 কে10 ন কে10 কে10 আর এফালে একদম লো প্রাইজৰ এখন গাড়ি আছে অজুন্দা এখন কিমান দাম এখন এলটো কে10 2013ৰ লাস্ট মডেল হয় 2013ৰ লাস্ট মডেল আৰু ইয়া চলিছে 47 কিলোমিটাৰ আৰু কিমান প্রাইসটো আমি এখন 2.5 লাখ আছি লাগিছে কিন্তু 2 লাখ 40 হাজাৰ এৰি দিম মানে 2.5 লাখ এনে আস্কিং কৈছে কিন্তু 2 লাখ 40 হাজাৰত এখন এৰি দিব গাইছ গাড়ি আজি ললে গাড়িখন কিবা প্রবলেম হল আর ইয়াতে আনি কেনে থই দিও এক্সচেঞ্জ হয়ে যাব আর যদি এখান আর কোনবা যদি আর কমাব খুঁজে আর কম হয়ে যাব না এখান আর কম হয়ে যাব আর কম হয়ে যাব আর এফালে এখন আর গাইস এফালে এখন আছে সুইফট ডিজায়ার এফালে সুইফট ডিজায়ার এখান কেমন কেমন দাম অজুন্দা এখন 67 চলিছে 67 রানিং 2018 লাস্টৰ হয় 2018 লাস্টৰ আৰু প্ৰাইচটো কিমান আহিব এখন আমি 4.5 লাখ 50 হাজাৰ হলে এখন এৰি দিব সুইফট এখন কিমান চনৰ জিন্দা এখন 2021ৰ লাস্ট টপ মডেল হয় 2021ৰ লাস্ট টপ মডেল হয় আৰু কিমান চলিছে এখন এখন চলিছে মাত্ৰ 41 কিলোমিটাৰ আৰু প্ৰাইচটো কিমান হ'ব এখন আমি লাস্ট রাখিছো 5,80,000 যেতিয়া ধুনীয়াকৈ তাৰ পৰা আহিলো অফিচত আৰু এতিয়া অজুন্দা ক'লো অজুন্দা ইয়াতে এনে কিমান কিমান ল' প্ৰাইচত দিলো এনে হাই ল' প্ৰাইচত কিমান কম দামত কি লাগে এনে এল্টো আছে আমাৰ দেখালো যে 2,40,000 আহি যাব আৰু এনে 1,00,000 গাড়ী আছে না 1,00,000 গাড়ী আমাৰ আমি বেয়া কণ্ডিশ্যনৰ গাড়ী নাৰাখো মানে 1,00,000 গাড়ী মানে 2,00,000 হাই ল' প্ৰাইচ 2,00,000 হাই ল' প্ৰাইচ আৰু ইয়াৰ এড্ৰেছটো এখন এড্ৰেছ হয় লোকৰা লাল গণেশ ৰোড নিয়াৰ চাউচি নিয়াৰ চাউচি আৰু এই শ্ব'ৰুমটো নাম কি আছিলে এই ডাব্লিউ না অটো ৱেলছ এই ডাব্লিউ অটো ৱেলছ আৰু এই কণ্টেক্ট নাম্বাৰটো ডিছক্ৰিপশ্যনত থাকিব ডিছক্ৰিপশ্যনত নিশ্চয় থাকিব আৰু যদি মোৰ কোনোবা যদি ছাবস্ক্ৰাইবাৰ বা কোনোবা আহে কিবা আছে তেন্তে আৰু গাইছ মই যে তেতিয়া কৈছিলোঁ ইমান দিন কিহৰ কাৰণে ব্লগ দিয়া নাই আৰু গাইজ ইমান দিন ব্লগ দিয়া নাই নিদিয়া কাৰণ হ'ল যে মানে মই কিবা কিবি অলপ কামত ব্যস্ত হৈ আছিলোঁ আৰু কি কামত কি কথা সকলোখিনি আপোনালোকে ব্লগত গম পাব নেক্সট ব্লগত চাগে ক'ম আৰু কি কাৰণে কিবা এটা স্পেচিয়েল আহি আছে আৰু একদম ভাল আহি আছে আপোনালোকক ধুনীয়াকৈ কৈ দিম আৰু ভিডিঅ'টো কেনে পালে কমেণ্ট কৰি জনাব যদি ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ সকলোখিনি কৰি দিব আৰু ডেছক্ৰিপশ্যনৰ নম্বৰটো থকাত কল কৰিব আৰু আহিব মোৰ ভিডিঅ' চাই আহা বুলি ক'লে পুৰা ডিছকাউণ্ট দি দিব আৰু হেভি ডিছকাউণ্ট